আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নিশ্চয় সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দুই আলোর শেষ মেহমানকে খুব ভালো আছি। প্রচন্ড শীতে একেবারে অবস্থা খারাপ, সবাই দেখতে পাচ্ছেন গরম পোশাক পরে আছে। রাজশাহীতে তাপমাত্রা আজকে প্রায় 5.5 ডিগ্রি। বাংলাদেশের অন্যান্য জায়গায় আরো খারাপ পরিস্থিতি। নতুন অনেক বন্ধু এসেছে, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া উচিত। অনেকে পরিচয় হতে চাচ্ছে নিজেই, যার কারণে ভিডিওতে আসলাম। খুব অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আমাদের সকল বন্ধুদের পরিচয় পর্ব সারবো ইনশাল্লাহ। আমার বাম পাশে প্রথমে দেখতে পাচ্ছেন বগুড়া থেকে, বগুড়ার দই এবং মিষ্টি সহ চলে এসেছে। আর বগুড়ার দই যে এত চমৎকার আর খেতে সুস্বাদু, এই বিষয়টি আগে আমার অভিজ্ঞতা ছিল না। যাই হোক, আমরা এখন বগুড়ার বন্ধুর পরিচয় শুনবো তার মুখ থেকে সরাসরি। আসসালামু আলাইকুম, আমি আসছি বগুড়া থেকে। আমি স্যার এর ভিডিও অনলাইনে দেখে অনেক ভালো লাগছে। আমি দীর্ঘ 2-3 বছর ধরে কাজ করতেছি। স্যারের ভিডিও দেখে মনে হলো আমার ভিতরে অনেক কিছুই অজানা আছে। এখানে আসার পরে আমি বুঝতে পারলাম যে স্যারের ভিডিও দেখে যদি এখানে না আসতাম তাহলে আরো আমার মধ্যে অনেক কিছুই জানার বাকি ছিল। যাই হোক, আমরা বগুড়ার বন্ধুর জন্য দোয়া করব, সে যেন খুব সুন্দরভাবে জীবনে ভালো টেকনিশিয়ান হিসেবে নিজেকে প্রস্তুত করতে পারে। এই মুহূর্তে পরবর্তী আরেকজন আছে, তার পরিচয় শুনবো আমরা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি আসছি কিশোরগঞ্জ পাকুড়িয়া থেকে। আমি যে 3-4 বছর কাজ করেছি, এর আগে যে আমি 3-4 বছর কাজ করার পর চারের কাছে আসছি। তো 3-4 বছর আগে কাজ করার পর যখন আসছি চারের কাছে, চারের কাছে আসিয়া কাজ দেখছি, তখন মনে হচ্ছে যে 3-4 বছরে আমি 10% কাজ জানতাম আর 90% আমার বাকি। চারের কাছে আসিয়া এটাই বুঝলাম। তো স্যারের স্যারের কাছে যে কোনো বিষয়ে জানতে চাইলে সহজ এবং সুন্দর উত্তর পাওয়া যায়। চেষ্টা করি সার্বক্ষণিক সঙ্গে থাকি। আসলে কিছুদিন আগে ইস্তিয়াক চলে গেল আমার এখান থেকে, হাফেজ জামিল চলে গেল। দেখা গেছে যে মানে ম্যাক্সিমাম ছাত্ররাই চলে যাওয়ার সময় মানে কান্নাকাটি করে যায়। তা আমার মনে হয় না যে নিজের ফ্যামিলি ছেড়ে যখন এখানে আসে তখনও এত কান্নাকাটির বিষয় থাকে। তো এটার কারণ হিসেবে আমি যেটা বুঝতে পেরেছি সেটা হলো যে আমি সকাল থেকে নিয়ে রাত 12টা 1টা পর্যন্ত এত এভাবে যেভাবে দেখছেন এর চাইতে মানে খুবই আন্তরিকতার সাথে সবার সঙ্গে মিলেমিশে থাকি। এ কারণে হয়তো উভয়ের মাঝে একটা সুসম্পর্ক গড়ে ওঠে। আর এই সুসম্পর্কের কারণে ছাত্ররা আমাকে খুব ভালোবাসে আর খুব ইজিলি আমাকে যে কোনো ধরনের প্রশ্ন করে। আর সারাদিনই আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যে শত শত হাজার হাজার প্রশ্নের অ্যান্সার দেওয়ার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। এবং এখন রাত হয়ে গেছে প্রায় 11:30, এখনো পর্যন্ত আমরা হাসি খুশি এবং স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করছি। আমার পিছনে আরেকজন দেখতে পাচ্ছেন, সেও হাফেজ, হাফেজ মোহাম্মদ বেলাল হোসেন। বেলাল হোসেনের পরিচয়টা আমরা শুনবো। একটু তুমি বাম সাইডে আসো। হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন। আমি এসেছি রংপুর ডিস্ট্রিক্ট জেলা থেকে। আমি যে কাজ করতে এসেছি সে কাজ যাতে আমার দ্বারা হতে পারে সেজন্য আমার জন্য সবাই দোয়া করবেন, যাতে আমি সাফল্য হতে এখান থেকে সাফল্য নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। বেলালের জন্য আমরা সকলে দোয়া করব আল্লাহর কাছে, যেন আল্লাহ তার খাস রহমত তার প্রতি নাজিল করে এবং তাকে সফল কাম করে। আর আরেকটা আনন্দ সেটা হচ্ছে আমার ঢাকার রামপুরা বনশ্রীর ছাত্র তারেক হোসেন, তাকে আপনারা সকলেই চিনেন। বিভিন্ন জায়গা থেকে অনেক সময় অনেকে অনেক ধরনের উপহার পাঠায় যেগুলো তুলে ধরা আপনাদের কাছে সম্ভব হয়, সেই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করে থাকি। এই মুহূর্তে আমার গায়ে একটি গরম পোশাক দেখতে পাচ্ছেন, শীতের পোশাক, এটাকে বলা হয় হুডি। এটা তারেক হোসেন আমার জন্য পাঠিয়েছে ঢাকা থেকে। বিশেষভাবে আমি তার প্রতি সন্তুষ্ট এই উপহারটি পেয়ে, যদিও তার অনেক কষ্ট হয়েছে। তারেককে ধন্যবাদ এবং তারেকের জন্য সকলে দোয়া করবেন। সে দোয়া চেয়েছে, এখান থেকে কাজ শিখে যাওয়ার পরে সে পারফেক্টলি ভাবে কাজ করছে, অনেক ডিপলি কাজ করছে, অনেক কঠিন কঠিন কাজগুলো সহজে সমাধান করে ফেলছে। তারেক সহ আমাদের প্রত্যেকটা ছাত্রের জন্য আপনাদের কাছে আমরা দোয়া করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি চায়না কিপ্যাড ফোন। এই ফোনটা সাধারণত চার্জ নিচ্ছে না। কাস্টমার কমপ্লেন হলো যে আমার ফোনটাতে চার্জ হচ্ছে না। চার্জ না হওয়ার পিছনে কী কারণ আছে সে বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ফোনটিতে বাটন কাজ করছে ইন টোটালি, আমরা এখন ফোনটি অফ করে দিই। ফোনটি হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ড জিওনি।
আর ফোনটা অফ করে দেওয়ার পরে আমরা পাওয়ার সাপ্লাই দিকে একটু লক্ষ্য করলে দেখতে পাবো যে আমাদের পাওয়ার সাপ্লাইয়ে মোটামুটি 10 রিডিং অটোমেটিক্যালি 10-এ আছে অলরেডি, কিন্তু ফোনটা এই মুহূর্তে অফ। আমরা জানি যে এই সেটটা মিডিয়াটেকের ফোন, মিডিয়াটেকের ফোনে কোনো ধরনের ওভার রিডিং বা অটো রিডিং থাকবে না, যেখানে আমরা 10 রিডিং পাচ্ছি সেট অফ থাকা অবস্থায়। এটা হচ্ছে মোবাইল ফোনে একটি শর্ট সার্কিট প্রবলেম। প্রবলেমটা কীভাবে সমাধান করা যায় সে বিষয়টি আমরা এই মুহূর্তে দেখার চেষ্টা করব। আমি টাচ করে দেখছি সিপিউটা অনেক গরম হচ্ছে, আর এটাই হচ্ছে মূলত প্রবলেম সিপিউ থেকে। যেহেতু ফোনটিতে পাওয়ার আইসি আলাদা ব্যবহার করা হয়নি, এখানে অনলি একটা সিপিউ আর একটা ফ্ল্যাশ আইসি ব্যবহার করা হয়েছে। আমরা কোল্ড টেস্টিং করে দেখব যে আমাদের মোবাইল ফোনের আসলে কী অবস্থায় আছে, কোল্ড টেস্টিংয়ে কোনো ধরনের সমস্যা আছে কি না সে বিষয়টি আমরা দেখার চেষ্টা করতেছি। এখন আমি পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ রাখলাম, দেখতে পাচ্ছি 69 রিডিং। এবং আমরা যখন উল্টা ধরে নিচ্ছি পজিটিভে নেগেটিভ, তখন কিন্তু আমাদের 68 রিডিং, যেখানে আমাদের 200-600 থাকার কথা। তাহলে আমরা কোল্ড টেস্টিংয়েও এখানে শর্ট দেখতে পাচ্ছি, এবং আমরা পাওয়ার সাপ্লাইও ওভার রিডিং দেখতে পাচ্ছি। এবং যেহেতু সিপিউটা গরম হচ্ছে, এখানে কোনো পাওয়ার ম্যানেজমেন্টে আর কোনো পার্টস নেই, যার কারণে আমরা সরাসরি সিপিউটা রিমুভ করবো এই মুহূর্তে। এবং সিপিউ রিমুভ করার পরে আমাদের শর্টটি চলে যাচ্ছে কিনা সে বিষয়টি দেখব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে আমি আহ্বান জানাচ্ছি ইনশাআল্লাহ। এখন আমরা সিপিউটাকে রিহট করব, এবং প্রত্যেকটা ভিডিওতে আমার একাধিক মেসেজ থাকে কাজগুলো সহজভাবে করার জন্য, আমি মেসেজগুলো আপনাদেরকে দিয়ে থাকি। আইসিগুলো তোলার জন্য আমরা রজন ব্যবহার করব আইসিতে, যেন রজন সাধারণত আমাদের যে বলগুলো থাকে, রাংগুলো থাকে শোল্ডার, এগুলোকে খুব সহজে গুলিয়ে দেয় এবং আইসিগুলো খুব সহজে রিমুভ করা সম্ভব হয়। আর অতিরিক্ত হিটের কারণে অনেক সময় মাদারবোর্ডগুলো কিন্তু ড্যামেজ হওয়ার সম্ভাবনা থেকেই থাকে, যার কারণে আমরা রজন দিয়ে আইসিটাকে ওঠানোর চেষ্টা করব। আপনারা দেখুন, কাজটি করার জন্য হাতের কম্পন থাকলে চলবে না, হাতগুলোকে খুব ভালো অ্যাক্টিভিটিসের মাধ্যমে কাজ করতে হবে, যার কারণে আমি সবসময় বারবার চেষ্টা করে থাকি আপনাদেরকে কাজগুলো সঠিকভাবে বোঝানোর জন্য। হাতের ব্যালেন্সটা সবচাইতে বড় বিষয়, আর আপনি যে হাতে হটগান ধরবেন, হটগানটাকেও সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে, যেই যেই জায়গাগুলোতে যখন হট দেওয়ার প্রয়োজন আছে সেভাবেই কিন্তু আমাদেরকে হিট দিতে হবে। আর একটু ফলো করুন, আমি আইসিটা ধরে আছি, আমার হাতটা কিন্তু এখনও পর্যন্ত স্থির আছে, এবং খুব সহজেই কিন্তু আমরা আইসিটা উঠিয়ে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন। এরপরে আমাদের মাদারবোর্ডে যেসব অতিরিক্ত বল রাং শোল্ডারিংগুলো লেগে আছে এগুলোকে রিমুভ করতে হবে। সেখান থেকে আয়রন দিয়ে রিমুভ করতে চাইলে আয়রনটা খুব মসৃণ হতে হবে, আয়রনের গায়ে কোনো ধরনের আঁচড় থাকলে সমস্যা হবে, যার কারণে আমরা আয়রনটা ঘষে নিয়ে আয়রনটাকে মসৃণ করে রাখবো। এখানে আমরা শোল্ডারিং কেবেলও ইউজ করতে পারি, যেটাতে আমাদের কাজটি আরও সহজ হবে এবং জিরো এফেক্টেড হবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা শোল্ডারিং কেবেল, এটা দামটা খুব বেশি না, কিন্তু কাজটার জন্য অনেকটাই পারফেক্ট। আমরা এই মুহূর্তে শোল্ডারিং কেবেলটা ইউজ করেই মাদারবোর্ডের যেসব বল আছে সেগুলোকে উঠিয়ে নিয়ে আসার চেষ্টা করছি। একটু কাজটিকে পুরোপুরিভাবে আমরা দেখার চেষ্টা করি, কাজটি আমাদের জন্য অনেকটাই সহজ হবে। দেখতে পাচ্ছেন আমি নতুন একটি আইসি আমার হাতে নিলাম। আইসিটির যে ডিজাইনটা আছে, ডিজাইনটাকে ফলো করে আমরা লাগাইতে পারবো, ডটটাকে চিহ্নিত করেও আমরা কিন্তু আইসিগুলো লাগাইতে পারি। আমাদেরকে দেখতে হবে আসলে যখন যেভাবে কাজ করলে সহজ হবে কাজগুলো, সেভাবে কাজ করার চেষ্টা করতে হবে। আমরা আইসি ডিজাইনটা মিলিয়ে নিলাম, সেখান থেকে আমরা কিছুটা রজন দিয়ে আইসিটাকে একটু হালকা রিহট করে নেব, কারণ এই বলগুলো অনেক সময় আলগা হয়ে থাকে, অনেক সময় খুব আলতোভাবে লেগে থাকে, যেটা আমাদেরকে করে নিতে হবে, ভালোভাবে বলগুলো ফিক্সড করে নিতে হবে আইসিতে, সেটা আমি করার চেষ্টা করতেছি। এবং মাদারবোর্ডে অতিরিক্ত কোনো রজন থাকলে আইসিগুলো স্লিপ করতে পারে, সেটাও মাথায় রাখতে হবে। এখন আমরা মাদারবোর্ডটাকে সবসময় যখন আইসি লাগাবো পরিষ্কার
করে নেওয়াই সবচেয়ে ভালো। আর যাদের হাতের অ্যাক্টিভিটিস ভালো, যারা আইসি লাগাতে নিয়মিত অভ্যস্ত, তাদের হিসাবটা একটু ভিন্ন। তবে নতুন যারা কাজ করতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই মাদারবোর্ডটা খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে। আমি আইসিটা এই মুহূর্তে লাগাবো, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন খুব সহজে। আইসিটা আমরা প্রথমে টুইজার দিয়ে ধরবো, টুইজারটা খুব স্মুথ হতে হবে, আর হাতটা যেভাবে রাখলে হাতের ব্যালেন্সটা ভালো হয় সেভাবে হাতটা রাখার চেষ্টা করতে হবে, যেন হাতটা কম্পন সৃষ্টি না হয়। আর প্রাথমিকভাবে আমরা আইসিটাকে একটু রিহট করে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিব আমাদের মাদারবোর্ডের সঙ্গে। এবার আমরা ভালোভাবে রিহট করবো এটাকে, এবং প্রয়োজন অনুসারে আমরা রজন দিব। রজন দিলে আমাদের বলটাকে খুব সহজেই গলিয়ে নেবে। অতিরিক্ত হিটের মাধ্যমে সিপিইউগুলো নষ্ট হয়, আইসিগুলো নষ্ট হয়, যার কারণে আমাদেরকে চেষ্টা করতে হবে যত অল্প সময়ে কম হিটে এটাকে রিপ্লেস করা যায়, সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখা উচিত। খুব ভালোভাবে রজন পরিষ্কার হতে হবে, ভালো রজন ব্যবহার করবেন এখানে। এবং টুইজারটাকে আসলে এখানে সিপিইউ আইসিকে আমরা টাচ করে বোঝার চেষ্টা করব যে আমাদের হিটটা পারফেক্ট হচ্ছে কি না, বা কতটুকু হিট সহ্য করতে পারবে, এই ফিলিংটা আপনার ভিতরে নিয়ে আসতে হবে। তাছাড়া এই কাজগুলো পারফেক্ট হবে না, ফিলিংটা আমাদের দরকার। যখন আমাদের এটা কাজ কমপ্লিট হবে টুইজার দিয়ে টাচ করে বুঝতে হবে যে আমাদের আইসিটা কমপ্লিটলিভাবে লেগে গেছে। আমরা এই মুহূর্তে আইসিটা অলরেডি ভালোভাবে লেগে গেছে, আমরা এই কেবেলটাকে ইউজ করলাম, কেবেলটা দিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। নতুনদের জন্য এটা আরও অনেক সহজ হবে, ভালো হবে। বোর্ডটা ঠান্ডা হলে আমরা অন করে দেখার চেষ্টা করব, এবং পূর্বে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো পুরোপুরিভাবে এগেছে কিনা সে বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এখন আমরা ফোনটিকে পাওয়ার সাপ্লাইয়ে অন করব। পাওয়ার সাপ্লাই অন করার পরে আমরা দেখব যে আমাদের সেটা অন হচ্ছে কিনা। প্রাথমিকভাবে আমাদেরকে দেখতে হবে সেটা অন হচ্ছে কিনা। দেখতে পাচ্ছেন ফোনটি অন হয়ে গেছে, কমপ্লিট জিওনি লেখা আছে। আর এটা সিপিইউ লাগানোর পরে অন হয়ে গেছে এই কারণেই যে আমরা এখানে ফ্ল্যাশ আইসি আলাদা ব্যবহার করা হয়েছিল, যার কারণে আমাদের সেটাতে ফ্ল্যাশিং করার প্রয়োজন হয়নি। এই মুহূর্তে আমরা দেখব যে আমাদের পাওয়ার সাপ্লাই রিডিংটা কি। ফোনটা এখন অবস্থায় আছে, দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাই রিডিংটা একেবারে জিরোতে টাচ করে আছে। আর এটাই ছিল আমাদের মূল কাজ। আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাই এখানে প্রোব লাগানো, কিন্তু আমাদের পাওয়ার সাপ্লাইয়ের রিডিংটা একেবারে জিরো। এবার অন করি, দেখতে পাবেন আবার জিওনি লেখা এসে অন হচ্ছে। একটা সাকসেসফুলি কাজ দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা সকলেই। কাজটি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করবেন, মন্তব্য আপনাদের কাছে আমি সবসময় আশা করি, এবং একটি অবশ্যই লাইক দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।